বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান এবার ঘোষণা দিলেন ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার। তার 36তম জন্মদিনে ঢাকার একটি হোটেলে তিনি এ ঘোষণা দেন। সেই সাথে তিনি আরও জানান দেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল করার কথা, স্বপ্নের কথাও। তিনি বলেন, আজ শুক্রবার, জুম্মার দিন, রোজার শুরুর দিন এবং আমার জন্মদিন, সব মিলে আমার জন্য একটি আলাদা দিন। তিনি বলেন, আমি অনেক কিছুর সাথে জড়িয়েছি, এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু একটা করতে চাই, একটা ডায়াগনোসিস সেন্টার করতে চাই এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে চাই। দেশে তো আরও অনেক সম্পদশালী লোক আছেন, তার মতো কজন আছেন, বলতে কি পারবেন আপনারা?